বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় শুরু হয়েছে রাজধানীতে। রাত সোয়া দশটার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বিজলি সহ ঝুম বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন এলাকায় শিরাবৃষ্টি হতে দেখা গেছে। ঝড়ে বিভিন্ন স্থানে পথচারীরা আটকা পড়ে। টানা তাপ প্রবাহের পর এমন বৃষ্টি ও দমকা বাতাসে নগর জীবনে অনেকটাই স্বস্তি নেমে আসে। এর আগে সারাদেশে কয়েকদিন টানা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম দিক দিয়ে কালবৈশাখী ঝড়টি বয়ে যেতে পারে। কালবৈশাখীতে 2 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয় আবহাওয়া অফিস। এছাড়া দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। বৃষ্টিপাতের পর আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।